আসসালামু আলাইকুম। তামিম ইকবাল কি চ্যাম্পিয়ন ট্রফি খেলবে সেটা কি সত্য, সেটা কি গুঞ্জন নাকি সেটা ভুয়া, সেটা নিয়ে অনেকের মত প্রকাশ করছে। অনেকে বলছে তামিম ইকবাল খেলবে, অনেকে বলছে তামিম ইকবাল খেলবে না, আবার অনেকে বলছে তামিম ইকবাল একদমই অবসর নিয়ে গেছে। তো আমরা আসলে আজকে আলোচনা করবো, তামিম ইকবাল কি আসলেই বিশ্বকাপ থেকে বাদ পড়ার পর সে কি একদম টোটালি অবসর নিয়ে গিয়েছে, নাকি সে চ্যাম্পিয়ন ট্রফিতে অংশগ্রহণ করবে। তো আমরা অলরেডি বিভিন্ন তথ্য থেকে জানতে পেরেছি যে তামিম ইকবাল অবশ্যই চ্যাম্পিয়ন ট্রফির জন্য প্রস্তুতি নিচ্ছে এবং তিনি খুব শীঘ্রই জাতীয় দলে ফিরছেন। তামিম ইকবাল ঠিক আজ থেকে প্রায় 9 মাস আগে যখন ওয়ানডে বিশ্বকাপ ছিল তখন হঠাৎ করেই কিন্তু অবসর নিয়েছিল এবং তারপর থেকে কিন্তু নানা গুঞ্জন, নানা প্রবলেম, নানা কিছু হয়েছে বিসিবির মধ্যে, কোচিং ক্লাবের মধ্যে এবং বাংলাদেশ টিমের মধ্যে, সব জায়গায় কিন্তু তামিমকে নিয়ে উত্তাল ছিল এবং নানা গুঞ্জন ছিল। অনেকে বলেছিল তামিম ইকবাল ফিরবে, অনেকে বলছিল তামিম ইকবাল ফিরবে না। সব কিছু মিলিয়ে এখন কিন্তু একটা দীর্ঘশ্বাস ফেলে আমরা কিন্তু বলতে পারি 2025-এর চ্যাম্পিয়ন ট্রফিতে আমরা তামিম ইকবালকে ফিরে পাচ্ছি। কারণ আমরা বিগত দিনে যে পরিমাণ প্রপার্ডা নিয়ে ভুগতেছি, সেটা ওয়ানডে বিশ্বকাপ হোক, সেটা টি-20 বিশ্বকাপ হোক, সব জায়গায় কিন্তু আমরা টপঅর্ডার নিয়ে ভুগেছি। তামিম ইকবালের যে একটা মিসিং ছিল সেটা কিন্তু আমরা হারে হারে টের পেয়েছি এই ওয়ানডে বিশ্বকাপ এবং টি-20 বিশ্বকাপের মধ্যে। শুধু ওয়ানডে বিশ্বকাপ আর টি-20 বিশ্বকাপ নয়, আমরা প্রত্যেকটা ম্যাচের মধ্যেই কিন্তু আমরা দেখেছি যে টপঅর্ডার ব্যর্থ আমাদের। আমরা দেখেছি যে এমন টপঅর্ডারের ক্ষেত্রে লিটন দাস, তানজিদ তামিম, সৌম্য সরকার, ওরা বারবার ব্যর্থ হয়েছে এবং তারপরে সাকিব আল হাসান, সেও কিন্তু বারবার ব্যর্থ হয়েছে। সেই শেষে গিয়ে খেলা ধরেছিল তামিম ইকবালের পরিবর্তে মাহমুদুল্লাহ রিয়াদ, যে খেলাটা ধরতো প্রথমে ওপেনিংয়ের মধ্যে তামিম ইকবাল, সেটা ধরেছিল মাহমুদুল্লাহ রিয়াদ কিংবা তৌহিদুল্লাহ। সো সেই জায়গা থেকে আমরা কিন্তু এখন একটা আশ্বস্ত এবং একটা দীর্ঘশ্বাস ফেলে বলতে পারি যে তামিম ইকবাল কিন্তু দীর্ঘ 9 থেকে 10 মাস পরে একটা আশ্বস্ত দিয়েছে যে তিনি চ্যাম্পিয়ন ট্রফির জন্য প্রস্তুতি নিচ্ছেন এবং তার জন্য দীর্ঘ 9 মাসের পরে আমরা একটা ভালো একটা সংবাদ পেয়েছি, যেটা আমরা খেলাযোগ বা আদার যে খেলাযোগ মাধ্যম আছে সেখানে কিন্তু আমরা জানতে পেরেছি। তামিম ইকবালের পরিবর্তে কিন্তু কেউ ভালো কিছু করতে পারেনি ওয়ানডে বিশ্বকাপের মধ্যে। লিটন দাস বারবার ব্যর্থ হয়েছে, লিটন দাসের পরিবর্তে আমরা সৌম্য সরকারকে রেখেছিলাম, সেখানে কিন্তু সৌম্য সরকার বারবার ব্যর্থ হয়েছিল এবং তানজিদ তামিম সে 2-1 ম্যাচ ভালো খেলতে পেরেছিল কিন্তু তারপরে কিন্তু সেও ভালো করতে পারেনি। তাহলে আমরা কিন্তু দেখেছি আমাদের টপ অর্ডারে কোনোভাবেই তামিমের পরিবর্তে তার মিসিং কে পূরণ করতে পারেনি। তো আমরা কিন্তু এটাই আশা করেছিলাম যে তামিম ইকবাল দলে ফেরক। বিগত দিনে পাপন কিংবা আদার যে কোচিং প্যানেল সবাই কিন্তু চেয়েছিল, কিন্তু তামিম তার নিজস্ব ব্যক্তিত্বর কারণে, যেহেতু তাকে এইরকম একটা দুর্নীতি করে তাকে কিন্তু বাদ দেওয়া হয়েছিল, যার কারণে কিন্তু সে খুবই অভিমানে সে কিন্তু অবসরটা নিয়েছিল এবং সেই অবসরের পর সে নিজেকে বলেছিল যে আমি আনফিট, যার কারণে আমি যেতে পারবো না। কিন্তু যারা ফিট বলে গিয়েছিল বিশ্বকাপে তারাও কিন্তু ভালো কিছু করতে পারেনি। সাকিব আল হাসান তাকে আনফিট বলে বাদ দিলেও কিন্তু সে নিজে একজন আনফিট প্লেয়ার ছিলেন, সেখানে তার চোখে প্রবলেম ছিল, সেই চোখে প্রবলেম কিন্তু এখনও সে এটা নিয়ে ভুগছে। সো এখন তামিমের জায়গা কেউ পূরণ করতে পারেনি, ভবিষ্যতে কেউ পারবে কি না সেটা আমরা নিঃসন্দেহে বলতে পারি যে তামিমের জায়গা মনে হয় না কেউ পূরণ করতে পারবে। তো আমরা চ্যাম্পিয়ন ট্রফিতে তামিমের জন্য শুভকামনা রাখছি এবং সে যেন জাতীয় দলে খুব শীঘ্রই ফিরে এবং জাতীয় দলের যে টপ অর্ডারের যে ভোগান্তি সেটা যেন সে পূরণ করতে পারে, তার জন্য শুভকামনা রইল। তো আপনাদের জন্য শুভকামনা রইল, সবাই ভালো থাকবেন এবং তামিম ইকবাল ফিরলে আপনাদের কতটুকু খুশি হবেন সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। আসসালামু আলাইকুম।